একটা ব্যাপার খেয়াল করেছো যে ধরো তোমাকে যদি বলা হয় যে এক ঘন্টায় টু গেম খেল ভিডিও গেম হয়তো তুমি খুব আরামসে এক ঘন্টা কেন দু ঘন্টা তিন ঘন্টা কখন সময় পেরিয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই ঠিক সেম ওয়েতে যদি তোমায় বলা হয় যে একটু একটা সিনেমা দেখ বেশ একটা এন্টারটেনিং সিনেমা রিলিজ করেছে সিনেমাটা দেখ এই সিনেমাটাও একদম মন দিয়ে দেখবে তুমি এবং হয়তো এমনও হতে পারে যে প্রতিটা শব্দ প্রতিটা মানে সিন তোমার মনে থাকবে কিন্তু যদি তোমাকে বলা হয় যে দু ঘন্টা কোনো একটা বিষয় তোর সাবজেক্টের কোনো একটা বিষয় ইমিডিয়েটলি পড়াশুনো স্টার্ট করো এবং সেইখান থেকে আমি তোমাদের প্রশ্ন করব। ইনটেন্সিভলি পড়তে হবে দু ঘন্টা টানা এবং একটা বেস ভাফ চ্যাপ্টার সেইটা হয়তো তুমি স্টার্ট করবে তোমার স্যার বলছেন বলে বা তোমার কোনো টিচার বলছেন বলেন কিন্তু আলটিমেটলি না তোমার সেখানে অতটা মন বসবে না মানে খুব একটা পছন্দ নয় মানে তোমাকে যেহেতু স্যার বলেছে সেই জন্যে তুমি সেটা করছো তো মানে ব্যাপারটা হচ্ছে যেটা কাজে লাগবে ভবিষ্যতে যে জিনিসটা আজকের যদি ওই পড়াশোনাটা ঠিক করো তাহলে ভবিষ্যতে তোমার বেটার পরীক্ষার রেজাল্ট হবে এবং আলটিমেটলি ভালো কেরিয়ার লাইফ হতে পারে ভালো প্লেসমেন্ট পেতে পারো যে কোনো মানে ক্লাস টুয়েলভের পর যে কোনো গ্র্যাজুয়েশান কোর্স করার সময় বলছি তো এই ব্যাপারটা কেন যে যেটায় ভবিষ্যতে আমাদের যে কাজটা করলে ভবিষ্যতে কেরিয়ারটা একদম সিকিউর থাকবে এবং এটা একটা মানে মোটামুটি সবাই জানে এমন একটা ওয়ে কিন্তু যে ভালো করে যদি পড়াশুনো করা যায় তাহলে ভবিষ্যৎটা সিকিওর্ড হবেই এর অন্যতা হয় না এটা ঘটনা অনেকে নেগেটিভিটি বলতে পারে নেগেটিভ কথা বলতে পারে যে পড়াশোনা করবো লাভ হয় না বেশ ফালতু কথা একটু তলিয়ে যদি ভাবো একটু বিচার বিবেচনা করলে তুমি নিজেও হয়তো বোঝো যে হ্যাঁ আমি জানি পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো ভালো চাকরি পেতে পারি লাইফ হতে পারে কিন্তু তাও মন বসছে না মন বসে না ওই জন্য করতে পারছি না তো এটা কেন হয় অথচ যে জিনিসটার খুব একটা ইম্পর্টেন্ট ভবিষ্যতে তো নেই উল্টে হয়তো তোমার ক্ষতি করবে হয়তো কোনো নেশায় আসক্ত হয়ে আছো তুমি কোনো বদ অভ্যাস সেই নেশা করার সময় পাচ্ছ বেশ এন্টারটেন লাগছে বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা গল্প ফুর্তি এটা করার সময় বেশ এন্টারটেন একটা ব্যাপার আসছে এবং খুব ইন্টারেস্ট নিয়ে করছো সময় দিয়ে করছো সিনেমা যেটা আলটিমেটলি তোমার কোনো কাজেই হয়তো লাগবে না একটা ফালতু মুভি হয়তো কিন্তু ওই এন্টারটেনিং বেশ ঘন্টার পর ঘন্টা গেম খেলে যাওয়া জাস্ট এন্টারটেনিং কিন্তু কোনো প্রোডাক্টিভিটি নেই তুমি নিজেই জানো যে ভবিষ্যতে এর থেকে আমি কোনো সুরা বা লাভ পাবো না তো এটা কেন হয় যেটা মানে ভবিষ্যৎ গড়ে উঠবে সেটার প্রতি ইন্টারেস্ট নেই অথচ এখন তাৎক্ষণিক যে আনন্দ সেটার প্রতি বেশি ইন্টারেস্ট এটার কারণটা কি এটার কারণ আর কিছুই নয় আমাদের বেন দেখো একটা সময় মানুষ গুহায় বাসবাস করতো বনে জঙ্গলে থাকতো এবং মানুষ এবং অন্যান্য যত পশু পাখি দেখছো না তাদের মধ্যে কোনো ডিফারেন্স সেরকম একটা ছিল না যে কোনো পশু পাখি যেমন বেসিক নিড কী কী যে পেটটা যেন ভর্তি থাকে এবং আত্মরক্ষা এবং প্রজনন ব্যাস এই তিনটে হচ্ছে বেসিক নিড তার মধ্যে ওই পেট ভরা এবং আত্মরক্ষা এইটা তো মানে কন্টিনিউ যে পেট যেন ভর্তি থাকে খিদে পেলে যেন খেতে পাই এবং কোনো বিপদ থেকে যাতে নিজেকে বাঁচাতে পারি কেউ যেন আমাকে খেয়ে না ফেলে এই এই ভয়টা যে কোনো পশু পাখির বা জনে জঙ্গলে যেসব পশু পাখি থাকে তাদের থাকে আর মানুষেরও কিন্তু সেম অবস্থা ছিল নিশ্চয়ই তোমরা জানো মানুষ একসময় বনে জঙ্গলে বাস করতো তো তখন আমাদের ব্রেন মানুষের ব্রেনও কিন্তু এরকম প্রিমেটিভ ব্রেন ছিল প্রিমেটিভ ব্রেন যে ব্রেনের মেন ফাংশানই ছিল খাদ্য আরোহণ করা এবং নিজেকে আত্মরক্ষা করা তারপর প্রজনন তো আছেই এবং বাকি যে ব্যাপারগুলো না সেই সময়টা একটু ওই মানে একটু স্যাপার যে ঘুমোতে বেশ ভালো লাগে ঘুমিয়ে পড়ব ঘুমোতে তো হবেই সেটা শরীর ভালো রাখার জন্য সেটা আলাদা কথা বা একটু নিজেদের মধ্যে হাসি ঠাট্টা গল্প গুজব এইসব হয়তো তখনকার দিনের মানুষও করতে এখনো দেখেছো রাস্তায় কুকুরও দেখবে ফ্রি টাইমে নিজেদের মধ্যে খেলাধুলো করে বা নেতিয়ে পড়ে থাকলে অলসতা এইভাবে কাটিয়ে দেয় তো সেই যে প্রিমিটিভ ব্রেন যে ব্রেন যে ব্রেনের মেন কাজই ছিল শুধু তাৎক্ষণিক যে প্রয়োজন সেটাকে মেটানো সেই প্রিমিটিভ ব্রেন কিন্তু এখনও আমাদের মধ্যে রয়েছে কিন্তু যত দিন গেছে প্রায় এটা সময় লেগেছে মানে এটা বানরের ব্রেন থেকে মানুষের ব্রেনে উন্নীত হতে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বছর সময় লেগেছে বিবর্তনের যে সায়েন্স পাওয়া যাচ্ছে তার থেকে এটা পাওয়া যাচ্ছে কিন্তু সেই প্রিমিটিভ ব্রেনটা ব্রেনটা আস্তে আস্তে উন্নতি উন্নতি করেছে মানুষ আরও মানে যে ফ্রি টাইম সেই ফ্রি টাইমসে মানুষের কৌতূহল আরও বেড়েছে এবং মানুষ অজানাকে জানার যে ইচ্ছা সেটা বেড়েছে যেইটা থেকে যে অজানাকে জানার যে কৌতূহল এই কৌতূহলটা যত বেড়েছে তত কিন্তু বিভিন্ন নলেজ মানুষ আরোহণ করেছে এবং শুধু খাওয়া বা আত্মরক্ষা এইগুলোই নয় বা প্রজনন এইগুলোই নয় এছাড়াও আরও অন্যান্য অনেক রকম কর্মকাণ্ডে মানুষ আস্তে আস্তে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং সেটার প্রতি ইন্টারেস্টেড থেকেছে তো আস্তে আস্তে সেই ব্রেনটা কিন্তু উন্নতি হয়েছে যেখান থেকে মানুষের ধরো বিভিন্ন যে অনুভূতি যে সূক্ষ্ম অনুভূতিগুলো বা যে ইন্টেলিজেন্স বলতে পারো বা অজানাকে জানার যে কৌতূহল এবং সেটা থেকে কোনো জিনিস মনে রাখার যে ক্ষমতা সেটাকে অধ্যয়ন করা সেই ব্যাপারগুলো সেইগুলো আস্তে আস্তে এসছে এবং সেই ব্রেনটা কিন্তু এখন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু সেই প্রিমেটিভ ব্রেন সেটাও কিন্তু রয়েছে এবং যেটা যথেষ্ট ডোমিনেটিং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ওই প্রিমেটিভ ব্রেন এম বি এ যারা করেছে অনেকে জানুন যে একটা মানে ধরনের ক্যারেক্টারিস্টিক প্রতিটা মানুষের মধ্যেই থাকে এটা ইগো একটা ইভ তো ওই ইগোটা হচ্ছে পরের দিকে বাইরের যে আবরণ ওইটা আর ইভ হচ্ছে একদম আদিম যে মানে প্রবৃত্তি যেগুলো আদিম প্রবৃত্তি যেটা ওই প্রিমিটিভ ব্রেন যেটাকে কন্ট্রোল করে যেখানে মানুষ খুব হিংস্র মানে খিদে পেলেই হিংস্র হয়ে উঠবে খাবার পেলে শুয়ে পড়বে এই টাইপের ব্যাপার এবং সবসময় একটা ভয় ভীতি যে বাইরে থেকে কেউ আক্রমণ করছে কিনা এই ব্যাপারগুলো এটা হচ্ছে ই মানে আমাদের প্রিমিটিভ ব্রেনের যে কাজ তো সেই ব্রেনটা সবসময় কিন্তু খুব প্রভাব খাটায় আমাদের অবচেতন মনে যেটাকে আমরা হয়তো অনেক সময় বলি যে যেটা আমাদের ইচ্ছে হচ্ছে সেটাই আমরা করছি যেটা তোমাদের ম্যাক্সিমাম লোকের ম্যাক্সিমাম স্টুডেন্টদের বা যে কোনো মানুষের কিন্তু যেটা সবচেয়ে বেশি ইচ্ছা হয় সেটা কিন্তু ক্ষতিকর জিনিসটাই বেশি ইচ্ছা হয় বা এমন কোনো জিনিসই ইচ্ছা হয় যে জিনিসটা হয়তো ভবিষ্যতে কোনো চাহিদা নেই এবং মানুষ যেহেতু ওই প্রিমিটিভ ব্রেন তার ওই ভবিষ্যতের প্রতি অত ইন্টারেস্ট ছিল না তো প্রিমিটিভ ব্রেনের মেন কাজ ছিল তাৎক্ষণিক প্রয়োজনটাকে মেটানো তো সেই ডোমিনেটিং ব্যাপারটাই কিন্তু রয়েছে যে কারণে মানুষের মধ্যে এই জিনিসটা রয়েছে যে তাৎক্ষণিক পেটটা ভরা থাকলো এবং সব কিছু আত্মরক্ষার মধ্যে যদি আমি থাকি আমি সব ভুলে গেলাম আর আমি খাটাখাটনি করব না আমি ঘুমিয়ে শুয়ে বসে গল্প গুজব করে সময় কাটিয়ে দেবো যেটা ম্যাক্সিমাম লোকজনের প্রতি দেখা যায় আর ভবিষ্যতের কথা ভাবে এমন যেসব স্টুডেন্ট নিশ্চয়ই দেখেছো খুব হাতে গোনা তোমাদের ক্লাসেও হয়তো হাতে গোনা একজন দুজনের স্টুডেন্ট থাকে বা কিছু কিছু কলেজ বা স্কুলে হয়তো আর বেশি থাকে তো তাদের মধ্যে হয় কি তারা যেহেতু ছোটোবেলা থেকে অনেকে এটা নিয়ে জন্মায় এবার অনেকে হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য বা ফ্যামিলির যে গাইডেন্স তার কারণে অনেকটা সিরিয়াস হয়ে যায় এবং সে তার অ্যাকচুয়ালি ওই যে পরের দিকে যে মডার্ন যে ব্রেন বেড যেটা ম্যাচিওর্ড ব্রেন সেই ব্রেনটা বেশি ডোমিনেটিং যে কারণে সে কিন্তু অনেক বেশি ভবিষ্যতের কথা চিন্তা করে চলে অনেক বেশি সিরিয়াস অনেক বেশি কেরিয়ারিস্টিক তো এই ব্যাপারটা যদি একবার উপলব্ধি করতে পারো না এবং নিজের সেই প্রিমিটিভ ব্রেনটাকে যদি চিনতে পারো তাহলে সেইটাকে কন্ট্রোল করার ওয়েটাও কিন্তু তোমরা পেয়ে যাবে কন্ট্রোল করার জন্য কিছুই নয় যেটা করতে হবে সেটা হচ্ছে অদম্য ইচ্ছাশক্তি এবং ভবিষ্যতে তোমার যে কেরিয়ার পাথ সেটা নিয়ে এগিয়ে যাবার যে একমাত্র ওয়ে পড়াশুনো সেই পড়াশুনোটাকে কন্টিনিউ করে যাবার যে ইচ্ছা সেই ইচ্ছাটাই কিন্তু একমাত্র পারে যে তোমার সেই প্রিমিটিভ ব্রেন সেটাকে কন্ট্রোল করে তোমার যে মডার্ন যে ব্রেন যেটা মানুষকে মানুষ করে তুলেছে সেই ব্রেনটাকে আরও উন্নতি সেই ব্রেনটাকে ব্রেনের মাধ্যমে আরও নিজের জীবনটাকে উন্নতি করা জীবনে মানে উন্নতি করা তো এই বিষয়টা যদি একবার মানে বুঝে উঠতে পারো না এবং আমি যেটা বললাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো তো কোনো রকম যদি প্রবলেম থাকে এইগুলো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেই করছি যাই হোক তো এইটা হচ্ছে মেন ব্যাপার তো আমি বলছিলাম যে সবসময় এন্টারটেনমেন্ট করবে না বা গল্প পুজো বন্ধু বান্ধবের সঙ্গে রিলাক্সেশন এগুলো করবেন অবশ্যই এগুলোর দরকার আছে অবশ্যই এবং রবীন্দ্রনাথ সম্ভবত কোন একটা বইতে লিখেছিলেন যে অবকাশ হচ্ছে ফাঁক মানে ঘরের মধ্যে যে ফাঁকা জায়গাটা আর কাজ হচ্ছে যে দেওয়াল কাজ হচ্ছে দেওয়াল আর অবকাশ হচ্ছে ফাঁকা যে জায়গাটা তো দুটোরই দরকার আছে যেমন ঘরের মধ্যে ফাঁকা স্পেসটারও দরকার আছে তেমন দেওয়ালেরও দরকার আছে নাহলে সেটা বাড়িই হবে না তো সেই ব্যাপারটাকে খেয়াল রাখো একটা ব্যালেন্স করো এবং অবশ্যই এখন তোমাদের যে কেরিয়ার লাইফ নিশ্চয়ই দেখেছো যে কী লেভেলে কম্পিটিশান হচ্ছে সব জায়গায় এবং একটা টপ লেভেলে উঠতে গেলে কি লেভেলে পড়াশোনা করতে হয় তো আমি বলবো অবশ্যই তোমাদের যে প্রিভিটিভ ব্রেন সেটাকে কন্ট্রোল করো করে যে ম্যাচিওর্ড ব্রেন সেটার সেটার ডোমিনেটিং পাওয়ারটাকে ইউজ করো করে নিজেকে আরও সব লেভেলে নিয়ে যাবো এবং নিশ্চয়ই তোমরা জানো যে অনেক ধর্মীয় যে অ্যাসপেক্ট সেখানেও কিন্তু এই ব্যাপারটাকে নির্ধারণ করা আছে যে মন কিছুই নয় মন হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়র মতো আর একটা ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পারো মন যে মনকে কিন্তু আমরা ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি কখনোই ওই প্রিমিটিভ ব্রেনকে যেমন প্রিমিটিভ ব্রেন যেন তোমাকে না কন্ট্রোল করতে পারে এই ব্যাপারটা যেমন তোমার খেয়াল রাখা উচিত এক সেমই ওয়েতে কিন্তু আমাদের ধর্মীয় যে ব্যাপার স্যাপার যে ধর্মীয় যে স্ক্রিপচার সেখানেও বলা হয়েছে যে কখনোই যেন মানে মন তোমাকে কন্ট্রোল না করে তুমি মনকে কন্ট্রোল করবে তো এই হচ্ছে মেন ব্যাপার সেই পাওয়ারফুল মানে ইচ্ছা শক্তি যদি তোমার থাকে এবং একবার যদি এই টেকনিক শিখে যাও তাহলে শুধু পড়াশোনার লাইফে নয় যে কোনো কেরিয়ার লাইফেও তোমাকে কেউ হারাতে পারবে না যাই হোক আর বেশি ভিডিও ভিডিওটা বড় করতে পারছি না নিচে চলে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যতটা বারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও দাদা